হ্যালো স্টুডেন্ট হাউ আর ইউ সবাই ভালো আছো আচ্ছা ঠিক আছে সবাই তো ভালো থাকবেই কারণ তো এখন ভালো থাকার মিসও চলে আসছি কারণ এখন ভালো থাকার জন্য আমরা কি করবো গল্প করি মজা করি মজা করতে করতে পড়াশোনাও করে ফেলি তো ভালো থাকার তো সময় চলেই আসছি আচ্ছা এখন আজকে আমরা কী করবো তো আজকে সব সময় তো আমরা কিছু না কিছু পড়াশোনা শিখছি মজা করছি সবই করছি কিন্তু আজকে আমরা পড়াশোনার পাশাপাশি কী করা যায় একটু খেলার ছলে ছলে পড়াশোনা করি আজকে কেমন হবে বলো তো সবাই করতে খেলা করতে কার কার ভালো লাগে নিশ্চয়ই সবার মিসরও কিন্তু খুব ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে তোমাদের সাথে যখন মিস ক্লাসে চলে আসি তখন মিসের খুব ভালো লাগে আচ্ছা তাহলে চলো আমরা আর কথা না বলে আমাদের মজার খেলার ছলে ছলে যে ক্লাসটি হবে সেই ক্লাসে চলে যায় এবং এখানে দেখি আজকে আমরা কি খেলা খেলবো এবং কিভাবে আমরা মজার পড়াগুলো শিখে ফেলতে পারি তাহলে চলো আজকে হচ্ছে আমরা যে জিনিসটি শিখবো সেটা হচ্ছে ছবির সাথে সঠিক বর্ণ যোগ করা ঝ থেকে ঢ পর্যন্ত তার মানে আমরা কিছু আমরা এর আগে ক্লাসে কি করেছি আমরা কিছু ছবি দেখেছিলাম তারপর ঝ থেকে ঢ আমরা হচ্ছে বলা শিখেছি সেই ছবিগুলোর সাথে এখন আমরা একটা মজার খেলা করব ওদেরকে আমরা লাইন টেনে যোগ করব ওদের বর্ণগুলোকে খুঁজে বের করব কেমন হবে একটু লুকোচুরি লুকোচুরি খেলা তাই না তাহলে কি আমরা সবাই একটু লুকোচুরি খেলা করতে চাচ্ছি চলো তাহলে আমরা শুরু করি আমাদের লুকোচুরি খেলাটি আমরা প্রথমে চলো দেখে আসি আমাদের কাছে আসলে কোন কোন ছবিগুলো আছে দেখি আমরা ছবিগুলো দেখে চিনতে পারি কি না দেখো তো এই ছবিটি দেখে কি সবাই চিনতে পারছ এটা কিসের ছবি বলো তো প্রথম ছবিটি হ্যাঁ ঠিক বলেছ প্রথম ছবিটি হচ্ছে ঝর্ণা ঝর্ণা থেকে কি হচ্ছে পানি ঝরছে ঝর্ণা হতে ঝরছে পানি এটাই তো শিখেছিলাম আমরা তাই না কত সুন্দর করে পানি ঝরছে এবং দ্বিতীয় ছবিটিতে কী দেখতে পাচ্ছি মিয়া সাহেব যে মিয়া সাহেবকে সবাই কি করেন অনেক সম্মান করেন তারপর অনেক ভালোবাসেন মিয়া সাহেব বড়ই মানি দেখেছ এবং তৃতীয় ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি একটি টিয়া পাখি সাথে হচ্ছে আবার সূর্য মামা এবং টিয়া পাখিটি ঠোঁটটি কেমন লাল তাহলে আমরা কি শিখেছিলাম টিয়া পাখি ছট্টি লাল এই ছবিটি তো আমরা দেখে চিনতে পেরেছি এখন পরের ছবিটি দেখি তো এটা কে বসে আছেন এটা দাদা বসে আছেন তাই তো তোমরা তো সঠিক বলেছ এখানে ঠাকুর দাদা বসে আছেন এবং ঠাকুরদাদা দেখতে কি শুকনো হয়ে গিয়েছে দেখেছ দাদার বয়স হয়ে গিয়েছে দাদা খাওয়া দাওয়া করতে পারছে না বিদেশ শুকনো হয়ে গিয়েছে এর জন্য আমরা কী শিখেছিলাম যেন ঠাকুর দাদার শুকনো গাল তারপরে দেখো তো ছবিটি কিসের এর তো একটা পালকি ছবি অনেক সুন্দর না আমার কিন্তু এই ছবিটি খুব ভালো লেগেছে তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে দেখেছো বেহারারা পালকিটি নিয়ে এইভাবে করে করে যাচ্ছে ওইভাবে করে বউকে নিয়ে যাচ্ছে তাই না হ্যাঁ এবং শেষের ছবিটিতে কি একটি ঢোল কি করছে ঢুলি ঢুলি একবার ডানে একবার বামে ঢোল বাজাচ্ছে এবং গান করছে তাহলে আমরা সবগুলো ছবি দেখে কিন্তু চিনতে পেরেছি এখন আমাদের মরজার যে খেলাটি সেটি হচ্ছে আমরা এখন সঠিক বর্ণের সাথে যোগ করব। তাহলে চলো দেখি আমরা ম্যাজিক করে আমাদের বর্ণগুলোকে একটু নিয়ে আসি দেখি তোরা কোথায় লুকিয়ে আছে এই তো চলে এসেছে তাহলে কি আমরা বর্ণগুলোর সাথে একটু পরিচয় হয়ে নিব চলো তাহলে বলো তো এই বর্ণটির নাম কি ট হ্যাঁ এই বর্ণটির নাম হচ্ছে ট তারপরের বর্ণটিকে বলতে পারবে এই বর্ণটির নাম কি ওর নাম হচ্ছে ঝ ঝতে আমরা ঝর্ণা শিখেছিলাম না সেই ঝ তারপরে দেখো তো এই বর্ণটি কি চলে আসছে ওর নাম কি ওর নাম হচ্ছে ইয়। হ্যাঁ ইয়। এবার তারপরের বর্ণটি কিসের শের বলো তো ভেরি গুড তোমরা তো দেখি সব মনে রেখেছ ড আমরা তো এই বর্ণটি পড়েছিলাম ডতে যেন কি হয় ডুলি তারপরে বর্ণটি কি বলো তো ড বলেছি কিন্তু আমরা যখন ঢ বলবো তখন একটু জোর গলায় বলবো একটু জোর দিয়ে ঢ তাহলে মিসের সাথে সবাই বলো ঢ এই তো ঢ দেখেছ এবং এর পরে আমাদের এখানে কোন বর্ণটি আছে ড তাহলে মিসের সাথে বলো তো এর পরে কি আছে তারপরে কোন বর্ণটি আছে সবাই তাহলে আমরা একটু দেখে নেই ঠ তাহলে আমরা কি বুঝতে পারলাম আমাদের এখানে কোন বর্ণটি আছে ঠ এবং ঠতে যেন কি হয় সবার কি মনে আছে ঠাকুর দাদা ঠাকুর দাদা শুকনো গাল ছিল তাই না এখন চলো আমরা হচ্ছে সঠিক বর্ণের সাথে যোগ করি মজার খেলা স্টার্ট ওয়ান টু থ্রি এবার চলো ঝর্ণা বলো তো ঝর্ণা কোন বর্ণ দিয়ে আমরা লিখবো কার সাথে যোগ করব। চলো তো দেখে আসি হ্যাঁ ঝতে ঝর্ণা তাহলে সবাই মিসের সাথে বলো ঝতে ঝর্ণা ঝতে ঝর্ণা তারপরে ছবিটি কিসের মিয়া বলো তো মিয়া সাহেব কোন বর্ণ দিয়ে আমরা লিখবো কার সাথে যোগ করে দিব টয়ের সাথে চলো তো দেখে আসলে কার সাথে হবে না আমি তো ভুল বলে ফেলেছি এটা তো ইঁওর সাথে হবে তোমরাই ঠিক ছিলে তার মানে আমরা কী শিখেছি ইয়োতে মিয়া ইয়োতে মিয়া মিয়া সাহেব কি অনেক মানে বড়ই মানে না তাকে সবাই সম্মান করে তারপরে ছবিটি কি দেখতে পাচ্ছি একটি টিয়া পাখি টিয়া পাখি যেন কোন বর্ণ দিয়ে হয় চলো তো আমরা লাইন টেনে যোগ করে দেখি হ্যাঁ টতে টিয়া পাখি সবাই তাহলে মিসের সাথে আরেকবার বলো টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি কেমন লাল তারপর দেখো তো এখানে কে বসে আছেন ঠাকুর দাদা ঠাকুর দাদা বসে আছেন চলো তো আমরা দেখি কোন বর্ণের সাথে যোগ হবে ঠ দেখেছ কত সুন্দর করে আমরা ঠ এর সাথে ঠাকুর দাদা ছবিটি যোগ করে ফেললাম মজার একটি খেলা তাই তো দেখেছ তাহলে মিসের সাথে বলো ঢ ঠতে ঠাকুর দাদা আবার বলো ঠতে ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদা তারপরে আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি ডুলি এই ডুলি কাঁধে করে নিয়ে কারা যাচ্ছে আরা যাচ্ছে তাহলে সবাই মিসের সাথে দেখো তো আমরা কোন বনের সাথে লাইন টেনে যোগ করব। সাথে ভেরি গুড দেখেছো কত সুন্দর করে আমরা লাইন টেনে যোগ করে ফেললাম তাহলে মিসের সাথে সবাই আরেকবার বলো ডতে ডুলি ডতে ডুলি এইবার শেষের ছবিটি কিসের শেষের ছবিটি হচ্ছে ঢুলি তার মানে ঢুলি ভাইয়া কি করছে ঢোল বাজাচ্ছে এখন চলো তো আমরা কোন বর্ণের সাথে লাইনটা টেনে যোগ করে দেখাবো ঢয়ের সাথে ঢ কোথায় চলো তো আমরা খুঁজে বের করি দেখি তো ওকে খুঁজে পাই না কি এই তো আমরা পেয়ে গিয়েছি ঢতে ঢুলি ঢতে ঢুলি তাহলে আমরা কী শিখলাম মজার খেলার করতে করতে আমরা হচ্ছে যোগ করা শিখে গেলাম এরকম আরও অনেক মজার খেলা নিয়ে এবং মজা করতে করতে আমরা পড়াশোনাও করে ফেলবো এরকম আরও অনেক ক্লাস নিয়ে মিস আবার চলে আসবো তোমাদের কাছে আজকে তাহলে এখানেই তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে বাসায় এগুলো চর্চা করবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ